নমস্কার বন্ধু, আমরা দেখেছি যে মইদুল ইসলাম তিনি কিন্তু তৃণমূলপন্থী হয়, অর্থাৎ তৃণমূলে যোগদান করার পর থেকে দুই মন্ত্রীর সাথে আলাপ আলোচনায় বসলেন, প্রাপ্তবাবুর সাথে তিনি আলাপ আলোচনা করলেন এবং মাদ্রাসার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলাপ আলোচনা করলেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমই অর্ডার কিন্তু বের হয়নি। এবং সবচেয়ে যেটা বড় প্রশ্নচিহ্ন যে এইভাবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করলে কি সরকার বেতন বৃদ্ধি করবে, সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। তাদের বিশ্বাস, তাদের সংগঠনের পক্ষ থেকে বিশ্বাস যে এইভাবে আলোচনার মাধ্যমে অবশ্যই সরকার বেতন বৃদ্ধি করবে এবং এই ধরনের শিক্ষকদের যে সমস্যা সেগুলি সমাধান হবে। তো কালকে আমরা দেখলাম যে মাদ্রাসা মন্ত্রীর সঙ্গে আলোচনার পরে বেতন বৃদ্ধির সংক্রান্ত কোনো খবর না আসলে বিভিন্ন দাবি দেওয়া মিটিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু বলছেন, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন কবে আর মিটবে সেটাই কিন্তু বড় প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে মাননীয় জনাব গোলাম রব্বানী অর্থাৎ মাদ্রাসা বিষয়ক যে মন্ত্রী আছেন তাকে কিন্তু কালকে একটা সম্বোধনা দেওয়া হয়েছে এবং বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরা হয়েছে, যেসব দাবি দেওয়াগুলি কিন্তু এখনও আদায় হয়নি। কিন্তু এক শ্রেণীর শিক্ষকরা বলছেন যে কোনো মতেই শুধুমাত্র বেতন বৃদ্ধি হবে না আলাপ আলোচনার মাধ্যমে, যেখানে বলা হচ্ছে যে মাদ্রাসা এবং মাধ্যমিক শিক্ষাকেন্দ্রগুলিকে শিশুকেন্দ্রগুলিকে পর্ষদের রিকগনিশনের তারা দাবি জানিয়েছে, এছাড়া আরও অন্যান্য দাবি জানিয়েছে। কিন্তু এই মহিদুল ইসলাম কি সেই মহিদুল ইসলাম যাকে ঘিরে কিন্তু একটা আন্দোলন এবং সেই আন্দোলনে একটা চাপ তৈরি, এছাড়াও কিন্তু 3% ইনক্রিমেন্ট, 3 লক্ষ টাকা অবসরকালীন যেটা এখনও ফাইল বেরোয়নি তার কথা কিন্তু বলা হয়েছে, ইপিএফ দেওয়ার কথা বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলিতে TLM-এর খরচ দেওয়ার কথা বলা হয়েছে, শূন্যপদ নিয়োগের কথা বলা হয়েছে, কিন্তু বলা হলেও সেই মাদ্রাসা মন্ত্রীর পক্ষ থেকে কোনোরকম পজিটিভ বার্তা কিন্তু আসেনি যে কবে হবে। এক্সটেনশন পথের অবলুপ্তি করার কথা বলা হয়েছে, MSKগুলি মাধ্যমিক স্তর উন্নতি করার কথা বলা হয়েছে, পেনশন ভাতা চালু করার কথা বলা হয়েছে। তো বন্ধু, আলোচনা কিন্তু হচ্ছে, কিন্তু মন্ত্রী মাদ্রাসা মন্ত্রীর কাছে গেলেই তিনি কিন্তু বলেন যে কেবলমাত্র একটা করে দাবি আদায় হবে, কিন্তু এই মন্ত্রীর আমলে কিন্তু এখনও একটি দাবিও কিন্তু আদায় হয়নি। মাদ্রাসার শিক্ষকরা যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে 3% 3 লক্ষ টাকা সেটাও কিন্তু পায়নি, শিক্ষকরা 1000 টাকা বঞ্চিত রয়েছে, SSKMSK যারা শিক্ষা দপ্তরে তাদের 5 গ্রাজুয়েটরা 13,000 টাকা পায়, কিন্তু মাদ্রাসার তারা কিন্তু 5 গ্রাজুয়েটরা 12,000 টাকা পাচ্ছে। তাহলে আগামী দিনে এই যে 500 শিক্ষক সহ SSKMSK চুক্তিভিত্তিক শিক্ষকদের দাবি দেওয়া কি সত্যি আলোচনার মধ্যে সরকার মিটিয়ে দেবে? যদি হয় তার মতন কিন্তু শুভ জিনিস কিন্তু কিছু নয়, কিন্তু সিঁদুরে মেঘ দেখছে এই ধরনের শিক্ষকরা যে আওয়াজ দুলা সরকারের উপরে চাপ তৈরি করার, কিন্তু লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অপরদিকে পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি বা আরও যারা সংগঠন তারা কিন্তু সেই জায়গায়ভাবে এগিয়ে আসছে না। নিখিল মঙ্গল শিক্ষক সমিতি যেটা CIT এফিলিয়েটেড তারা কিন্তু হয়তো আগামী দিন রাস্তায় নামবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমর্থন যদি তাদের পাশে না থাকে সেইভাবে তারাও কিন্তু চাপ তৈরি করতে পারবে না। তো অনেকেই বলছেন যে যতক্ষণ না চাপ তৈরি হবে 2021 কেন 2022 কোনো বেতন বৃদ্ধির আশা নেই, এমনকি 2024 কিন্তু যে বেতন বৃদ্ধি হবে লোকসভা ভোটের আগে তারও কিন্তু আশা নেই। তাই যেটুকুন হয়েছে সেটুকুন আন্দোলনের ফলে অনেকেই বলছেন। তো বন্ধু, আপনারা কী ভাবছেন, যে আলাপ আলোচনার মাধ্যমে দাবি মিটবে না রাস্তায় নেওয়া প্রয়োজন? অবশ্যই জানাবেন, কমেন্ট করবে। দেখতে থাকুন টুড নিউজ। নমস্কার, ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।